1993 সালের পর এই প্রথম ট্যাক্স বৃদ্ধি করে 14 বছর পর ক্ষমতায় এসে অটাম বাজেট ঘোষণা করেছে লেবার সরকার। 30 অক্টোবর দুপুর 12:30টার দিকে চ্যান্সেলর রেচেল র্যাপস এই বাজেট ঘোষণা করেন। এই বাজেটে সর্বোচ্চ পরিমাণে বাড়ছে ট্যাক্স এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 40 বিলিয়ন পাউন্ড এ থেকে সরকার মানে নিতে সাহায্য করবে এবং গত সরকার যে 22 বিলিয়ন ঘাটতি রেখে গিয়েছে অর্থনীতিতে সেটি সহযোগিতা করবে। এই 40 বিলিয়ন পাউন্ড যেটি ট্যাক্স বৃদ্ধির কারণে সরকার আয় করবে। অন্যদিকে বলা হচ্ছে এই ট্যাক্সের পাশাপাশি ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন যেটি এমপ্লয়ারের জন্য সেটিও বাড়ছে। যেটি আগে ছিল 13.8% শতকরা সেটি বেড়ে দাঁড়াচ্ছে 15%। পাশাপাশি আরও কয়েকটি বিষয় এখানে বলা হচ্ছে। তবে এমপ্লয়ার্সের যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন সেটির স্যালারি থ্রেশোল সেটি যাদের 5,000-এর উপরে থাকবে সেটিও করা হচ্ছে। মানে হচ্ছে যাদের ইনকাম 5,000-এর উপরে তাদের ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন হবে 15%, এখন থেকে যেটি আগে ছিল 13.8%, এবং এপ্রিল থেকে এটি কার্যকর করা হবে এবং এটি হচ্ছে এমপ্লয়ার্সদের জন্য। অন্যদিকে যারা ব্যক্তিগত ন্যাশনাল ইন্স্যুরেন্স রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে। এগুলোর পাশাপাশি সরকারের পক্ষ থেকে মজুরি সহ এবং অন্যান্য হাউজিংয়ের ক্ষেত্রেও ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসছে। বিশেষ করে যারা বাড়ি কিনবেন এবং সেকেন্ড বাড়ি মানে দ্বিতীয় কোনো বাড়ি ক্রয় করবেন সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি 3% থেকে বেড়ে 5% করা হয়েছে যারা সেকেন্ড হোম ক্রয় করবেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আগে বলেছি মজুরির একটি বড় পরিবর্তন আসছে এবং এটি এপ্রিল থেকে পরিবর্তন হবে। যাদের বয়স 21 বা তার চেয়েও বেশি তাদের যে পার ঘন্টায় যে মজুরি যেটি ন্যাশনাল ওয়েজেস রয়েছে সেটি বর্তমানে 11 পাউন্ড 44 পেন্স, তবে এপ্রিল থেকে সেটি বেড়ে দাঁড়াবে 12 পাউন্ড 21 পেন্স, মানে 77 পেন্স বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে যাদের বয়স 18 থেকে 21 তাদের বর্তমানে 8 পাউন্ড 60 পেন্স রয়েছে সেটি বেড়ে দাঁড়াবে 10 পাউন্ড, 1 পাউন্ড 40 পেন্স বাড়ছে এই এপ্রিল মাস থেকে। এছাড়াও স্বাস্থ্যখাত সহ আরও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে। অন্যদিকে বাস ভাড়ার ক্ষেত্রে একটি পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই বাজেটে। বলা হচ্ছে যেখানে লন্ডন এবং ম্যানচেস্টার বাহিরে যে একটি ক্যাপ ছিল বাস ভাড়ার ক্ষেত্রে মানে সিঙ্গেল ফেয়ারের জন্য যেটি ছিল 2 পাউন্ডের ক্যাপ সেটি বৃদ্ধি করে 3 পাউন্ড করা হচ্ছে। এ ধরনের নানা পরিবর্তন নিয়ে আসছে এই নতুন বাজেটে। দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় এসেছে লেবার সরকার এবং চ্যান্সেলর রেচেল র্যাপস বাজেট ঘোষণা করেছেন। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ঋষি সুনাক এই বাজেটের উপর তিনি বলেছেন সরকার এটি ধার দেনা এরকম ধরনের একটি বাজেট নিয়ে এসেছে এবং সরকারের পক্ষ থেকে বিশেষ করে লেবার সরকার বলছে বিগত সরকার 22 বিলিয়ন ঘাটতি রেখে গেছে অর্থনীতিতে, সেটিও তিনি অস্বীকার করেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও আগেই বলেছিলেন যে ঘাটতি রেখে গিয়েছে বিশেষ করে কনজারভেটিভ সরকার, সেটি পুষিয়ে নেওয়ার জন্য ব্রিটিশদেরকে কিছুদিন কষ্ট সইতে হবে এবং তারই ধারাবাহিকতায় এই বাজেটটি ঘোষণা করা হয়েছে। এবং যেটি বলছিলাম এই বাজেটে সবচেয়ে বেশি ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।